দর্শক, রাজধানীর লকডাউনের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি এলাকা, রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আপনারা জানেন যে কঠোরতম লকডাউনের চতুর্থ দিন চলছে। আজকে বেশ কিছু অফিসার আদালত খোলা আছে, যেহেতু আজকে সোমবার, সেক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু অফিস আদালত খোলা থাকায় সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যক্তিগত যানবাহন কিন্তু আমরা রাস্তায় দেখেছি। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ব্যক্তিগত যানবাহন নিয়ে রাস্তায় নেমেছে। আপনারা যদি আমার পিছনে খেয়াল করবেন তাহলে দেখতে পাবেন যে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা আছে, প্রচুর পরিমাণে ব্যক্তিগত যানবাহন আছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বেশ চোখে পড়ার মতো। সকাল থেকে আমরা কিন্তু দেখছি রাজধানীর বিভিন্ন চেক পয়েন্টে, অর্থাৎ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন যানবাহন তল্লাশি করতে কিন্তু আমরা পুলিশেরকে দেখেছি। এছাড়া এখন যেহেতু সকাল 9টা বাজে, অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী বা বিজিবি, র‍্যাব, তাদের তৎপরতা এখন পর্যন্ত অতটা পরিলক্ষিত হয়নি, কিন্তু হয়তো বেলা বাড়ার সাথে সাথে তাদের তৎপরতা আমরা দেখতে পারবো। সব মিলিয়ে কঠোরতম লকডাউনের চতুর্থ দিনে সাপ্তাহিক ছুটি না থাকার কারণে বেশ কিছু অফিস আদালত খোলা আছে, এজন্য সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যক্তিগত যানবাহন এবং রিক্সার প্রাধান্য আমরা রাস্তার মধ্যে দেখছি। এই ছিল সর্বশেষ অবস্থা।